আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজ 21 জুলাই আমরা উপস্থিত হয়েছি বাংলা, ইংরেজি, গণিত, এসডাব্লিউ নিয়ে। তো প্রথমেই শুরু করা যাক বাংলা দিয়ে। আজকের এসডাব্লিউতে তোমাদের বাংলা এবং ইংরেজিতে কিন্তু একটি মিল আছে, সেটি তোমরা দেখতে পারবা। যে ইংরেজিতে প্রথম 6 মাসের নাম, আমরা এর আগে পড়েছিলাম বাংলা প্রথম 6 মাসের নাম। বাংলা 6 মাসের নাম হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, এগুলো। কিন্তু যখন ইংরেজিতে চলে যাবে তখন আমাকে ইংরেজি গুলান বাংলা করে লিখতে হবে। অর্থাৎ আমরা কি বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো কি মূলত ইংরেজি, কিন্তু এই ইংরেজিগুলোকে বাংলা করে লিখতে হবে। তো তোমরা একটু দেখে নাও, ইংরেজিতে প্রথম 6 মাসের নাম লিখো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এখানকার মধ্যে তেমন কঠিন কোনো বানান নাই, শুধুমাত্র ফেব্রুয়ারি বানান যেটা আছে, ফেব্রুয়ারি বানানটা একটু কঠিন। তো ফেব্রুয়ারি বানানটা আমি আরেকবার বড় করে লেখায় দিচ্ছি। প্রথমে এখানে ফয় একার লিখলা, ফয় একার, ফেব ব্রু, এটা কিন্তু র লিখতে হবে, র, এইভাবে র লেখে কিন্তু। তারপর র ফলা, ফেব্রুয়ারি, আকারে আ, রয়, ঋষি, ফেব্রুয়ারি। অনেকে এখানে ঋষি আর দীর্ঘির মধ্যে তোমরা কনফিউশন সৃষ্টি করো। তো ঋষি, জানুয়ারিতেও ঋষি, ফেব্রুয়ারিতেও ঋষি, এটা যদি তোমাদের 2-এর বইয়ের একদম শেষ দিকে দেখো তাহলে এই বানানগুলো পেয়ে যাবে। ঠিক তেমনি ইংরেজিতে চলে আসি। ইংরেজিতে বলছে রাইট ফার্স্ট, মানে রাইট প্রথম, ফার্স্ট মানে প্রথম, 6 মান্থস নেম, অর্থাৎ 6 মাসের নাম, প্রথম 6 মাসের নাম। তাহলে ওই প্রথম 6 মাসের ওগুলোই, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। আমি এটাকে একটু ভেঙে ভেঙে পড়ায় দেখায় দিচ্ছি তোমাদেরকে। জে এ, যা, এন ইউ, নু, এ আর ওয়াই, জানু আরি, এভাবে মুখস্থ করবা। এফ ই বি, ফেব, আর ইউ, রু, এ আর ওয়াই, আরি, ফেব্রুয়ারি। মার্চ, এম এ আর সি এইচ, মার্চ, মার্চ, এম এ আর সি এইচ, মার্চ। এপ্রিল, এ পি এফ আর আই এল, রিল, এ পি এফ আর আই এল, রিল, এপ্রিল। মে বানান একদম সোজা, এম এ ওয়াই, মে। আর জুন, জে ইউ এন ই, এই জে কে অনেকে জেড লিখে ফেলো কিন্তু জে, জে ইউ এন ই, জুন। তো এই ছিল বাংলা এবং ইংরেজি এসডাব্লিউ। পাশাপাশি আরেকটি কথা, আগে তোমাদের কিন্তু 20 তারিখে একটি মডেল টেস্ট পরীক্ষা হয়ে গেছে। যারা এখনও মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নটি সংগ্রহ করনি, পাশাপাশি যারা এখনও বন্ধের এসডাব্লিউটা নেওনি, তাদের অভিভাবককে আমি অনুরোধ করব আপনারা আপনাদের সময় অনুযায়ী এসে অফিস থেকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই সময়ের মধ্যে এসে আপনারা অবশ্যই এইচডাব্লিউটি এবং প্রশ্নটি সংগ্রহ করবেন। তো চলে যাচ্ছি আমি গণিতে। গণিতে তোমাদের জন্য আজকের যেটা আইটেম সেটা তোমরা প্রশ্নে লক্ষ্য করেছ, যে 25 সংখ্যাটিতে 10-এর কয়টি ও 1-এর কয়টি দল আছে। তার মানে দল, আমি যদি একাই দাঁড়ায় থাকি তাহলে আমি একাই একজন দল, আমার সাথে যদি আরও 9 জন আসে তাহলে আমরা 10 জন মিলে একটা দল হব। ঠিক তেমনি 25 একটা সংখ্যা, এই 25 সংখ্যার মধ্যে 10-এর কয়টা দল করা যাবে আর 1-এর কয়টা দল করা যাবে। তো 25কে যদি আমি মনে মনে ভাঙাই তাহলে 2 আর 5 পাই, তাই না? তার মানে এদিকে আমি 20 পাবো আর এখানে আমি কত পাবো, 5 পাবো। তাহলে এখন যদি আমি 20কে ভাঙাই তাহলে দেখি 10 যোগ 10, তাহলে হয়ে গেল কত, 20। আর আমার বাকি থাকে কত, 5। তাহলে 5কে আমি 1-এর দল ভাঙাবো, তাহলে 1 1 1 1 1, 5টা 1, 1 2 3 4 5, এই 5টা 1 মিলে কত হইল, 5। তার মানে এখানে দেখাই যাচ্ছে যে 10-এর দল কতটি হচ্ছে, 2টি, আর 1-এর দল কতটি হচ্ছে, 5টি। তো এটা অতএব করে লিখতে হবে, অতএব 25 সংখ্যাটিতে 10-এর 2টি ও 1-এর 5টি দল আছে। 25 সংখ্যাটিতে 10-এর 2টি ও 1-এর 5টি দল আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। পরের অঙ্কে চলে যাই।
পরের অঙ্কে বলছে যে কত এর থেকে, কত এর থেকে 8 বিয়োগ করলে 10 হবে, তার মানে এটা কি কত এর থেকে, মানে কত থেকে বিয়োগ করব এটা আমরা জানি না, তাহলে কত থেকে কত বিয়োগ করলে 8 বিয়োগ করলে 10 হবে, তার মানে সমান সমান 10 হবে। তাহলে অনেকেই তোমরা লিখেছো যে 2 বিয়োগ করলে, একটু মনোযোগ দাও, এখানে যদি আমি 2 লিখি তার মানে কি এটা ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো বিয়োগ যায়? যায় না, তার মানে এখানে অবশ্যই 2 হবে না। তাহলে তোমাদেরকে একটা নিয়ম শেখাই দিছিলাম, সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে যে ফাঁকা ঘর যোগের থাকলে টেনশন নেওয়ার দরকার নেই, কিন্তু ফাঁকা ঘর যদি বিয়োগের হয় তাহলে টেনশন নেওয়ার দরকার আছে, যে ফাঁকা ঘর সামনে না পিছনে, সামনে থাকলে যোগ আর পিছনে থাকলে বিয়োগ, যেহেতু এটা সামনে আছে তাহলে আমাদেরকে কী করতে হবে, যোগ, তার মানে 10 আর 8 আমাকে কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে 8 এর 8 আর 1 এর 1, 18। তাহলে এখন 18 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমি পাবো 10, তোমরা হাতে গুনে দেখতে পারো। তাহলে অতএবটা কিভাবে লিখবা, অতএব লিখতে হবে যে 18 থেকে বলছে না কত থেকে, তাহলে 18 থেকে 8 বিয়োগ করলে, বিয়োগ করলে 10 হবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ, চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পাশাপাশি আমি তোমাদেরকে এটা ছবি তুলে দিয়ে দেব। তো আজকের জন্য SW এতটুকুই, সকলকে আবার অনুরোধ করছি যে তোমাদের যে মডেল টেস্ট পরীক্ষা হয়ে গেল 20 তারিখে, যারা এখনও মডেল টেস্টের প্রশ্ন এবং SW-টা সংগ্রহ করনি অবশ্যই অফিসে এসে সংগ্রহ করবে। তো সকলে ভালো থাকো, আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।